মেয়েটিকে কাছাকাছি 3 সপ্তাহ ধরে 36 জন মিলে লাগাতার ধর্ষণ করতে থাকে। এরপর ও মেয়েটিকে নির্বস্ত্র করে পুরো গ্রামে ঘোরানো হয়। চরম অপমানের শিকার হয়ে মেয়েটি হাতে অস্ত্র তুলে নেয়, 22 জন ঠাকুর পরিবারের সদস্যকে গুলি করে হত্যা করে। এই খবর আগুনের মতো সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। মেয়েটির জন্য তৎকালীন মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। এর কিছুদিন পর মেয়েটি হঠাৎই রাজনেত্রী হয়ে ওঠে এবং লোকসভা ভোটে দাঁড়ায়, তাতে জয়ীও হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ডাকাত রানী ফুলন দেবীর কথা। আজ আমি জানাবো ডাকাত রানী থেকে সংসদের সদস্য হয়ে ওঠা ফুলনের কাহিনী সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুলন দেবীর জন্ম 1963 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের জালুন জেলার একটি প্রত্যন্ত গ্রামে হয়। জন্মসূত্রে ইনি একটি মাল্লা জাতের পরিবারের ছিলেন, যেটি একটি নিচু জাত। 4 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলেন ইনি। ছোটবেলায় থেকেই ফুলন একটু গরম মেজাজের ছিলেন। ফুলনের যখন 12 বছর বয়স হয় তখন ফুলনের পিতা ফুলনের অমাতেই 42 বছর বয়সী একজন ব্যক্তির সাথে ফুলনের বিয়ে দেয়। ফুলনের স্বামীর নাম ছিল পুট্টিলাল। বিবাহকালীন ফুলনের বয়স ছিল 12, কিন্তু পুট্টিলালের বয়স ছিল 42 বছর। ফুলনের এত কম বয়সী হওয়া সত্ত্বেও ফুলনের স্বামী পুট্টিলাল প্রতিনিয়ত ফুলনের উপর শারীরিক নির্যাতন করতে থাকে। শারীরিক নির্যাতনের হাত থেকে বাঁচতে ফুলন অনবরত তার পিতার কাছে ফিরে আসত, কিন্তু ফুলনের মাতা পিতা তার কোনো কথা না শুনেই ফুলনকে পুনরায় তার স্বামীর কাছে ছেড়ে দিয়ে আসত। ঠিক একইভাবে ফুলনকে তার স্বামীর জবরদস্তির সহিত প্রত্যেক রাত কাটাতে হতো। এই রকম চলতে চলতে ফুলন একদিন খুবই অতিষ্ঠ হয়ে চিরস্থায়ীর জন্য তার পিতার কাছে ফিরে আসে। ফুলনের এই কার্যকলাপ ফুলনের পিতা ভালো চোখে দেখেনি। এই জন্য ফুলনের পিতা পার্শ্ববর্তী একটি থানায় ফুলনের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে এবং পুলিশ ফুলনকে অ্যারেস্টও করে। ফুলন এখানে 3 দিন জেলবন্দি থাকেন। এই জেলবন্দি অবস্থাতেই 2-3 জন পুলিশের কাছে ফুলনকে ধর্ষণের শিকার হতে হয়। জেল থেকে মুক্ত হওয়ার পর ফুলনের পিতা ফুলনকে পুনরায় তার স্বামীর কাছে ছেড়ে দিয়ে আসে। ফুলন যখন তার স্বামীর কাছে গিয়ে পৌঁছায় তখন দেখে যে ফুলনের স্বামী পুট্টিলাল দ্বিতীয় বিবাহ করেছে। এরপর ফুলনের স্বামী ফুলনকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং ফুলন চিরস্থায়ীভাবে তার বাপের বাড়িতে ফিরে আসে। স্বামীর বাড়ি ত্যাগ করার পর ফুলন তার পিতার কাছে কিছুদিন অতিবাহিত করে। ধীরে ধীরে ফুলনের বয়স বাড়তে থাকে। ফুলনের গরম মেজাজ হওয়ার দরুন ফুলনের ব্যবহারের খবর আশেপাশে ডাকাত দলের কাছে গিয়ে পৌঁছায়। সাল 1979 ফুলন চম্বল গ্রামে এসে হাজির হয়, কেননা ফুলনের গ্রামের মোল্লা জাতির কিছু লোক চম্বলে ডাকাত দলের সাথে যুক্ত আছে। এই ডাকাত দলের সাথে যুক্ত হওয়ার জন্য ফুলন এখানে এসে হাজির হয়। এখান থেকে ফুলনের জীবনের নতুন মোড় আসে। চম্বলে এসে ফুলন বাবু গুর্জর নামে একজন ডাকাত সর্দারের দলে যুক্ত হয়। এই ডাকাত দলে ফুলনের জাতির একজন লোক ছিল, যার নাম বিক্রম মোল্লা। ধীরে ধীরে ফুলনের সাথে বিক্রম মোল্লার একটি সম্পর্ক গড়ে ওঠে। এরপর বাবু গুর্জর ফুলন দেবীর উপর কুনজর ফেলে। এক রাতে বাবু গুর্জর ফুলন দেবীর উপর শারীরিক নির্যাতন করা শুরু করে। ফুলনের চিৎকারের ফলে বিক্রম মোল্লা সেখানে এসে উপস্থিত হয়। ফলে সেখানেই ডাকাত সর্দার বাবু গুর্জরের সাথে বিক্রম মোল্লার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব এতটাই বাড়ন্ত হয়ে ওঠে যে বিক্রম মোল্লা শেষে বাবু গুর্জরের উপর গুলি চালাতে বাধ্য হয় এবং সেখানেই বাবু গুর্জরের মৃত্যু হয়। এরপর বিক্রম মোল্লা ওই ডাকাত দলের লিডার হয়ে যায়। ফুলন দেবী ও বিক্রম মোল্লার ভালোবাসার সম্পর্ক পরপর পুরো গ্রামে ছড়িয়ে যায়। বিক্রম মোল্লা ফুলনকে হাতিয়ার চালানো শেখায়। এরপর এরা দুজন মিলে চুরি, ডাকাতি, লুটপাট এবং কিডন্যাপিংয়ের মতো কাজ করা শুরু করে। এইভাবে চলতে চলতে ফুলনের অতীতের কথা মনে পড়ে, সেই জন্য সে তার নিজের গ্রামে যায়। সেই গ্রামে যায় যেই গ্রামে তার পুরনো স্বামী ছিল। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে মাঝ রাস্তায় বের করে এনে তাকে পিটিয়ে পিটিয়ে আধমরা করে দেয়। এখানেই ফুলন সমস্ত জনসমক্ষে ঘোষণা করে যে যদি কোনো ব্যক্তি খুবই অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করে এবং তার উপর শারীরিক নির্যাতন করা শুরু করে তাহলে সে ফুলনের গুলির শিকার হবে। এইভাবে ফুলন দেবী চম্বলের ডাকাত রানী হয়ে ওঠে। বিক্রম মোল্লা যখন বাবু গুর্জরকে হত্যা করেছিল তখন বাবু গুর্জরের 2 জন অনুগামী শ্রীরাম ও লালারাম তখন জেলের মধ্যে ছিল। এরই মধ্যে শ্রীরাম ও লালারাম জেল থেকে মুক্ত হয়। বিক্রম মোল্লার গ্রুপে 2 জাতির লোক ছিল, রাজপুত জাতি ও মোল্লা জাতির। শ্রীরাম ও লালারাম ছিল রাজপুত জাতির। শ্রীরাম ও লালারাম এসে বিক্রম মোল্লার এই গ্রুপটিকে জাতের উপর নির্ধারণ করে ভাগ করে দেয়। রাজপুত জাতের লোকেরা শ্রীরাম ও লালারামের সাথে চলে আসে এবং মোল্লা জাতির লোকেরা বিক্রম মোল্লার সাথ দেয়। ধীরে ধীরে বিক্রম মোল্লা ও ফুলন দেবীর গ্রুপ দুর্বল হতে শুরু করে। এর কিছুদিন পর শ্রীরাম বিক্রম মোল্লাকে হত্যা করে। এরা ফুলন দেবীকে বন্দি করে তাদের নিজের গ্রাম বেহমালে নিয়ে আসে।
এখানে ফুলন দেবীর সাথে এমন কিছু ঘটনা ঘটে যা ভারতীয় সংস্কৃতির চরম অপমান। শ্রীরাম গ্যাংয়ের রাজপুতরা ফুলন দেবীকে এখানে কাছাকাছি 3 সপ্তাহ বন্দি করে রেখেছিল। এই 3 সপ্তাহ ধরে লাগাতার এরা ফুলনকে ধর্ষণ করে, তবুও এদের মনে তৃপ্তি মেটেনি। এরপর ফুলনকে উলঙ্গ করে কাছাকাছি 30 জন রাজপুত ঠাকুর মিলে পুরো গ্রাম ঘোরায়। এরপর 36 জন রাজপুত মিলে ফুলনকে আবার ধর্ষণ করে। সবারই ধারণা ছিল এই সব ধর্ষণের শিকার হয়ে ফুলন এখানেই মারা যাবে। চম্বলে ফুলনের যাতে কাজ করা ডাকাত দলের একজন ছিলেন মানসিং মাল্লা। সে কোনো মতে বেহেমাই গ্রাম থেকে ফুলনকে আদমরা অবস্থায় নিয়ে চলে যায় এবং সেখানে ফুলনকে সুস্থ করে তোলে। এরপর মানসিং মোল্লা ও ফুলন দেবী এই 2জন মিলে পুরো মোল্লা জাতের লোককে এক করতে থাকে। মানসিং মোল্লা ও ফুলন দেবী 2জন মিলে মোল্লা গ্যাং নামক একটি ডাকাত দল তৈরি করে, যে দলের নেতৃত্বে ছিলেন ফুলন দেবী। এইভাবে কোনো মতে 7 মাস কেটে যায়। 7 মাস পর ফুলন দেবীর গ্যাং খবর পায় যে শ্রীরাম গ্যাংয়ের লোকেরা একটি ঠাকুর পরিবারের বিবাহে উপস্থিত আছে। 14 ফেব্রুয়ারি 1981, এই দিন ফুলন দেবী তার গ্যাংকে নিয়ে পুলিশের পোশাক পরে বেহেমাই গ্রামের সেই ঠাকুর পরিবারে এসে হাজির হয়। এখানে শ্রীরাম গ্যাংয়ের মাত্র 2জন সদস্যকে তারা বন্দি করে, বাকি সব পালায়। ফুলন দেবীর মনে এই গ্রামের প্রতি ঘৃণা এতটাই ছিল যে বিবাহে উপস্থিত সমস্ত পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে দেয়। লাইনে দাঁড়িয়েছিল 22 জন ঠাকুর। এই গ্রামে হওয়া ফুলন দেবীর উপর অকথ্য অত্যাচারের কথা মাথায় রেখে ফুলন দেবী এই 22 জন ঠাকুরকে গুলিতে ঝাঁঝরা করে দেয়, ফলে এখানে 22 জন ঠাকুরের মৃত্যু হয়। এই ঘটনাকে ডাকাতের ইতিহাসে বেহেমাই হত্যাকাণ্ড বলে। ধীরে ধীরে এই খবর আগুনের মতো পুরো দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ফুলন দেবীর নাম প্রত্যেকটা ভারতীয় ব্যক্তির ঘরে ঘরে এসে পৌঁছায়। ভারতীয় সংবাদ মাধ্যম ফুলন দেবীকে এখান থেকে ডাকাত রানী বলে আখ্যা করে। এই সময় উত্তরপ্রদেশে জাতিগত রাজনীতি চলছিল। এই ঘটনার পর উত্তরপ্রদেশে প্রচুর রাজনৈতিক অশান্তি সৃষ্টি হয়। তাই বাধ্য হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং তার মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন দেয়। এরপর উত্তরপ্রদেশের প্রশাসন ডাকাত রানীকে বন্দি করার জন্য লেগে পড়ে। পুলিশেরা ফুলন দেবী গ্যাংয়ের অনেক সদস্যকে বন্দি করলেও ফুলন দেবীকে বন্দি করতে পারেনি। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বেহেমাই ঘটনার পর ইন্দিরা গান্ধী ফুলন দেবীর উপর নজর রেখেছিল। 2 বছর কেটে যাওয়ার পর ইন্দিরা গান্ধী ফুলন দেবীকে সারেন্ডার করার জন্য অনুরোধ করতে থাকে। এই 2 বছরে ফুলন দেবীর গ্যাং এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর ফুলন দেবী কিছু শর্তের সহিত আত্মসমর্পণ করার জন্য সম্মতি জানায়। প্রথম দাবি, ফুলন দেবী সারেন্ডার করবে মধ্যপ্রদেশে। 2 নম্বর, ফুলন দেবী কোনো নেতা এবং পুলিশের সামনে তার হাতিয়ার ফেলবে না। সে হাতিয়ার ত্যাগ করবে মহাত্মা গান্ধী এবং একটি দুর্গা মাতার মূর্তির সামনে। 3 নম্বর শর্ত ছিল, ফুলন দেবী সারেন্ডার করার পর তার গ্যাংয়ের যেসব সদস্যরা বন্দি আছে তাদের কারুকে ফাঁসি দেওয়া যাবে না। 4 নম্বর শর্ত ছিল, তার গ্যাংয়ের সদস্যদের 8 বছরের বেশি শাস্তি দেওয়া যাবে না। 5 নম্বর শর্ত ছিল, জেল থেকে মুক্ত হওয়ার পর সরকার যেন এদের স্থায়ীভাবে থাকার জন্য বসবাসযোগ্য জমি দেয়। সব ধরনের শর্তকে ইন্দিরা গান্ধীর সরকার মান্যতা দেয়। 1983 13 ফেব্রুয়ারি ফুলন দেবী তার গ্যাংয়ের সহিত মহাত্মা গান্ধী ও দুর্গা মাতার মূর্তির সামনে তার হাতিয়ার ত্যাগ করে এবং সরকারের হাতে বন্দী হয়। ফুলন দেবীর এই আত্মসমর্পণের অনুষ্ঠান দেখার জন্য মধ্যপ্রদেশে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এই সভায় অনেক সরকারি অধিকারীগণ উপস্থিত ছিলেন। তারই সাথে উপস্থিত ছিলেন তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিং। এরপর ফুলন দেবীর 11 বছর জেল হয়। 1994 ফুলন দেবী পেরোলের মাধ্যমে জেল থেকে মুক্ত হয়। জেল থেকে মুক্ত হওয়ার পর ফুলন দেবীর জীবনের দ্বিতীয় মোড় আসে। এই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ইনি ঘোষণা করেন যে ফুলন দেবীর বিরুদ্ধে থাকা সমস্ত ধরনের কেস উইথড্র করে নেওয়া হবে। জেল থেকে মুক্ত হওয়ার পর ফুলন দেবী উমেত সিং নামক একজন ব্যক্তিকে বিয়ে করেন। এরপর এরা দুজন তাদের ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এরপর মুলায়ম সিং যাদব ফুলন দেবীকে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে লোকসভা টিকিটের জন্য মনোনীত করে। এই নির্বাচনে ফুলন দেবী জয়ীও হয়। ডাকাত রানী থেকে শুরু করে সংসদের সদস্য হওয়া ফুলন দেবীকে দেখে সমস্ত দেশ চমকে যায়। 1996 থেকে শুরু করে 1998 পর্যন্ত ফুলন দেবী মির্জাপুরের এমপি ছিলেন। 1999 পুনরায় নির্বাচনে ফুলন দেবী আবার জয়ী হয়। অতীতের সমস্ত ঘটনা ফুলন তার মন থেকে মুছেই ফেলেছিল। 1999 নির্বাচনে জয়ী হওয়া ফুলন দেবী কাছাকাছি 2 বছর তার সংসদের সদস্য ছিলেন। 25 জুলাই 2001 ফুলন দেবী সংসদে ভাগ নেওয়ার জন্য উপস্থিত হয়।
এরপর দুপুর 1:30টার সময় ফুলন দেবী লাঞ্চ করার জন্য তার ঘরের দিকে রওনা দেয়। তার ঘরের সামনে পৌঁছে গাড়ির দরজাটা খুলে যখন পাটা রাস্তার উপর রাখে, তখনই মারুতি গাড়ি থেকে আসা তিনজন মুখোশ পরা ব্যক্তি ফুলন দেবীর উপর অন্ধাধুন গুলি চালায়। কাছাকাছি ফুলন দেবীর উপর 9টি গুলি লাগে। সেইখানেই ফুলন দেবীর মৃত্যু হয়। ফুলন দেবীর হত্যাকারী 2 দিন পর নিজেই আত্মসমর্পণ করে। ফুলন দেবীর হত্যাকারী ছিলেন শের সিং রানা নামে একজন, এবং সে মিডিয়ার সামনে বলেছিল বেহেমাই হত্যাকাণ্ডের সেই 22 জন ঠাকুরের হত্যার সে আজ বদলা নিল। বন্ধুরা, এই ছিল ফুলন দেবীর কাহিনী। আপনারাই বলুন, ফুলন দেবীকে আপনারা কী নজরে দেখবেন? একজন হত্যাকারী হিসাবে নাকি একজন সমাজ সংস্কারক হিসাবে? এই এপিসোডটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন।